Extra Time. সকলকে স্বাগত, আমি সব্যসাচী রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কার্যত জনজোয়ার হয়ে রয়েছে। দেখুন আমার পিছনে কার্যত জনজোয়ার, কার্যত বলা যায় এত ভিড় এখানে। তিনের তিন নম্বর গেটে কাজে দাঁড়ানো যাচ্ছে না, তাই তিনের এতে বাধ্য হয়ে আসতে হলো। তিন নম্বরের ছবি অবশ্যই আপনাদের দেখাবো এবং যেটা সবথেকে বড় বিষয়, যেটা সবথেকে বড় বিষয় কেন ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা, তার একটা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে উন্মাদনাটা কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে, উন্মাদনাটা চরমে রয়েছে। আপনারা সবাই জানি কেন ভারতীয় ফুটবলের মক্কা কাজে বলে কলকাতাকে, এবং এই উন্মাদনার জন্যই যতই আসুক কান্তিরাম বা কেরালা আসুক কিংবা মুম্বাই দিল্লি যা খুশি আসুক, সেটা কিন্তু কোনো কিছু যায় আসবে না। কারণ কলকাতা, কলকাতার ফুটবল প্রেমটাই এরকম, বাংলার ফুটবল প্রেমটাই এরকম যে এইরকম উন্মাদনা আর কোথাও পাবেন কিনা খুব সন্দেহ আছে। পরপর তিনটি ম্যাচ এশিয়ান কাপের যোগ্যতা হচ্ছে, পরে তিনটি ম্যাচে কিন্তু কাজটা হাউসফুল বলা যায়। টিকিটের যা লাইন ছিল সেগুলো অবশ্যই আপনার ছবি দেখেছেন এবং আমার পিছনে যে ভিড় দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই চরমে, উত্তেজনা কার্যত চরমে। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু সব মিলিয়ে বলা যায় যে একটা হাউসফুল যুবরাতি আবারও দেখতে চলেছি পরপর তিন দিন, এবং সেই নিয়ে আমরা সবাই উত্তেজিত। তো চলুন কে কি বলছে এবং সকালবেলায় যে এশিয়ান কাপে ভারত যোগ্যতা অর্জন করেছে সেইটা নিয়েও লোকে উচ্ছ্বসিত। তো সুতরাং কে কি বলছেন চলুন দেখে নেওয়া যাক। তো খুব খুশি, আজকে খুব খুশি মনে খেলা দেখতে পারবো। হয়তো কিছুটা হতে পারে যে আজকের ম্যাচটা কিছুটা নিয়ম রক্ষার হয়ে গেল, বাট ফুল আনন্দ নেবো, চাইবো সুনীল ছেত্রী গোল করে হাঙ্গেরির কিংবদন্তি ফেরেং পুষ্কাসকে পার মানে ছুঁয়ে ফেলুক রেকর্ডটা। আজকে খুব মজা করবো, চাই সুনীল ছেত্রী গোল করুক, পুরো ইন্ডিয়া ভালো খেলুক, খুব ভালোভাবে খেলুক ইন্ডিয়া, এটাই চাইবো আজকে। এটাই আজকের আমাদের মানে প্রত্যাশা আজকে আমাদের পুরো গোটা ইন্ডিয়ার থেকে। কেননা ভারত অনেকদিন পরই বলতে পারেন যে এরকম একটা জায়গায় খেলার আবার যোগ্যতা অর্জন করেছে, তো আশা করছি এরপরে ভালো ফলাফল করবে এবং আগামীতে ইন্ডিয়া বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। খুব ভালো লাগছে, অনেকদিন পর স্টেডিয়ামও খুলে গেছে, তার মধ্যে আবার ইন্ডিয়া কোয়ালিফাই করেছে, খুব সুন্দর লাগছে। আবার আজকের ম্যাচটাও আছে, জিতে যাবে আশা করছি। আজকের ম্যাচ আশা করছি 2-0 হবে, ছেত্রী গোল করবে, লিস্টনও গোল করবে। এটা খুবই ভালো হয়েছে, এটা সুনীল ছেত্রীর জন্য খুবই দরকার ছিল। সুনীল ছেত্রী আমাদের দেশের টিমের জন্য যা করেছে সেটা তার জন্য একটা যোগ্য ফেয়ারওয়েল সে প্রাপ্য, তার এটা জন্য খুবই দরকার ছিল। আর সে যেভাবে খেলছে সেটা আমরা চাই না আগামী দিনে আরো ভালোভাবে শেখে। এটা তো জিতবে, এটা তো জানা কথা, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া সুনীল ছেত্রী আজ দিবে, এটা জানা কথাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা জিতবে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী গোল দিয়ে যাবে, সুনীল ছেত্রী এখন আমাদের টিমে আছে, আমরা জানতামই জিতবে, খুবই খুশি খুবই আনন্দিত। আজকে জিতে কোয়ালিফাই করতাম, কিন্তু তার সকালবেলা খবরটা পেলাম যে ফিলিপিন্স হেরে গেছে, প্যালেন্টাইন জিতে গেছে, সকাল থেকে আনন্দ শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষে। এফসি কাপ খেলবে ইন্ডিয়া, চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়া কাপ, আর সুনীল ছেত্রী আমাদের নায়ক। তো সব মিলিয়ে দেখে নিলেন যে কীরকম ভিড় এই মুহূর্তে জোয়ারতে ক্রীড়াঙ্গনে, মানুষ কি বলছে, মানুষ প্রচণ্ড উচ্ছ্বসিত। যদিও এটা একটি ডুয়ারটাইম ম্যাচ, অবশ্যই বোঝা যাচ্ছে মানে কি উত্তেজনা, বোঝা যাচ্ছে কি উত্তেজনা। এবং অবশ্যই আমাদের ভিডিওটিকে দেখবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এক্সট্রাটাইম বাংলা, এবং অবশ্যই ইন্ডিয়ার ম্যাচে, ইন্ডিয়ার যতগুলো ফুটবল ম্যাচ সেগুলোকে কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।